আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রায় সময় দেখা যায় যে বিকেলবেলা আমাদের ঘরে তেমন কোনো মুখরোচক নাস্তা থাকে না, তখন যদি ঘরে থাকা ডিম আর দারুণ কিছু সবজি দিয়ে এইরকম একটা মজার নাস্তা বানানো যায়, তাহলে কিন্তু ছোট বড় সবাই খুবই মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ডিম সবজির মজাদার নাস্তাটি বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণে গাজর কুচি নিয়েছি। দেখেন, গাজরগুলো আমি স্কোয়ার শেপে একদম ছোট করে কেটেছি। বড় সাইজের দুইটা নতুন আলু কেটে নিয়েছি গাজরের মতো করেই, আর পেঁয়াজ কলি নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন, শুধু এরকম ছোট করে কাটতে হবে আর খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এখন সবজিগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। আমার আজকের ভয়েসের জন্য আমি সরি, আমি আসলে অনেক অসুস্থ, সেজন্য বরাবরের মতো ভয়েস দিতে পারছি না, সো সেজন্য আমি অনেক সরি। আশা করছি আপনারা কিছু মনে করবেন না। তো সবজিগুলো দেওয়ার পরে এখানে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণে, কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা কুচি করে, তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম 1 চামচে 1/4 ভাগ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, লবণ আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে। এখন আমি মশলা আর সবজিগুলো খুব ভালো করে মিক্স করে নিব। দেখেন কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, গাজর, পেঁয়াজ কলি, তারপরে আলুর কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো সবগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি, আমি এখানে টোটাল 2টা ডিম দিব, আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না, সেজন্য আমি এখানে 2টা ডিম নিলাম, আর এই নাস্তাটায় কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। এখন সবজির সাথে ডিমটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে। সবজি দিয়ে এরকম আরও অনেক মজার মজার নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, তো তাদেরকে যদি এরকম নাস্তা বানিয়ে দেন তাহলে কিন্তু তারা খুবই পছন্দ করবে। খুবই ভালো লাগে আসলে এই শীতের নতুন নতুন সবজি দিয়ে নাস্তার রেসিপিগুলো। এখন এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে বেসন, 1/4 কাপ পরিমাণে ময়দা। প্রথমে আমি এখানে 1/4 কাপ করেই দিব, আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি, কারণ এখানে যেহেতু কোনো পানি ব্যবহার করব না, সো পুরোটা ভালো করে মিক্স করার পরে বোঝা যাবে যে আমার আর কতটুকুন ময়দা বা বেসন লাগছে। তো চামচ দিয়ে প্রথমে আমি মিক্স করে নিচ্ছি, মিক্স করার পরে তারপরে আমি আবারও কিছু ময়দা অ্যাড করব। এভাবেই ময়দা অ্যাড করতে হবে, একবারে বেশি দিলে দেখা যাবে যে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এক্সট্রা পানি দিতে হবে। আর আমি আগে কিন্তু বলেছি এই নাস্তাটায় আমি কোনো পানি ব্যবহার করব না। তো দেখেন ভালো করে মিক্স করার পর মনে হচ্ছে আমার আরও এখানে ময়দা লাগবে, তো আমি এখানে আরও ময়দা দিয়ে দিব, তবে ময়দাটা একটু অল্প অল্প করে দিব। 1/4 কাপ পরিমাণে ময়দা দিলাম, এখন আমি আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তবে এখন আমি হাত দিয়ে মিক্স করে নিব। খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি আরও একটু বেসন দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে, আরও একটু ময়দা নিয়ে এইরকম আঠালো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখেন একদম কিন্তু আঠালো হবে, এইভাবে ব্যাটারটা বানালে কিন্তু নাস্তাটা অনেক ভালো হয়। আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, চুলার আঁচটা আমি এ পর্যায়ে মিডিয়াম হাই রেখেছি। যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এইরকম হাত দিয়ে বলের মতো শেপ করে দিয়ে দিব, তবে যখন দিব তার আগে কিন্তু হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। হাতটা একটু ভেজা ভেজা থাকলে খুব সুন্দর করে শেপে দেওয়া যাবে, না হলে দেখা যাবে যে হাতে লেগে থাকবে, তখন কিন্তু আর ভালো করে শেপে দেওয়া যাবে না। আর যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, সো ব্যাটারটা কিন্তু একদম আঠালো। এইরকম করে ব্যাটারটা বানালে কিন্তু নাস্তাটা অনেক মজা হয় খেতে, অনেক ভালো লাগে। তো আমি এভাবে দিয়ে দিচ্ছি,
দেওয়ার পরে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিব, যেহেতু আমার সবজিগুলো এখানে কাঁচা, সো সবজিগুলো ভালো করে সেদ্ধ হতে হবে। বেশি করে আঁচ দিলে দেখা যাবে যে উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে একটা সবজিও ভালো করে সেদ্ধ হবে না। আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নেড়ে দেওয়া যাবে না, 2 থেকে 3 মিনিটের মতো এক পাশ ভেজে নিতে হবে, তারপরে নেড়ে দিতে হবে। তো একবারে যতগুলো সম্ভব আমি দিয়ে দিচ্ছি। আর দেখেন এখানে কিন্তু সবজিগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা কালার এসেছে সবজির, গাজর তারপর পেঁয়াজকুলির। তো এমনভাবে ময়দা আর বেসন অ্যাড করতে হবে যেন এই সবজিগুলো দেখা যায়, তাহলে কিন্তু দেখেন দেখতেও অনেক সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে আমি উল্টে দিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে যেন তেল ছিটকে না আসে। আপনারা এটা বিকেলবেলায় কিন্তু খুব ঝটপট বানিয়ে দিতে পারেন, আর উপকরণ তো দেখলেনই একদম কিন্তু কম লাগে। আর এই শীতের সময় এই সবজিগুলো কিন্তু কম বেশি আমাদের বাসায় থাকেই, তো বাসায় থাকা উপকরণ দিয়ে খুব মজার এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট গল্প করতে করতেই বানিয়ে দিতে পারেন এই রকম গরম গরম মুখরোচক নাস্তা। দেখেন খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে, আর কতটা ফুলে উঠেছে দেখেন, দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখন একটা টিস্যুর উপরে তুলে নিব যেন এক্সট্রা তেলগুলো না থাকে, আর এটা চেষ্টা করবেন একটু গরম গরম পরিবেশন করার, টমেটো সস অথবা সালাদ দিয়ে খুব কিন্তু ভালো লাগে খেতে। আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে, আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। বাসায় অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।